আপনার নিজের কোনো একটা ফটো অথবা আপনার পছন্দের কেউ একজন যার ফটো দিয়ে এরকম একটা স্ক্যাচি ইফেক্টের ফটো তৈরি করতে পারছেন। দেখতে পাচ্ছেন একটা নর্মাল হোয়াইট পেপারে এভাবে মনে হচ্ছে আঁকা হয়েছে। আপনি চাইলে নর্মাল ফটো থেকে এটা ট্রান্সফর্ম করতে পারেন। কিভাবে আমরা এটা মোবাইল দিয়ে তৈরি করতে পারি বা ডিজাইন করতে পারি পিক্সআর্ট অ্যাপটিকে ব্যবহার করে, চলুন দেখিয়ে দিচ্ছি। ওকে, প্রথমে আমাদের রিমুভ ডট বিজি অ্যাপ অথবা তাদের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনার নর্মাল ফটোটি আপলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এরপর ডাউনলোডে ক্লিক করে কয়েকবার ডাউনলোডে ক্লিক করলে এটা সেভ হচ্ছিলো। সেভ হওয়ার পর আমাদের পরবর্তী কাজ হবে পিক্সআর্ট অ্যাপে প্রবেশ করা। পিক্সআর্ট অ্যাপে এরকম ব্যাকগ্রাউন্ডের ফটো ইম্পোর্ট করতে হবে, এগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আরও বেশ কিছু আছে। এই ফটোটিকে ইম্পোর্ট করার পর আপনাকে অ্যাড ফটোতে যেতে হবে। এখানে যে হচ্ছে আপনি যেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন ফটোটার সেটা ইম্পোর্ট করতে হবে। তো আমরা এটাকে ইম্পোর্ট করবো, যদিও পিক্সআর্টে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় বাট সেটা ফ্রিতে হয় না, তাই আমরা রিমুভ ডট বিজি দিয়ে করেছি। ওকে, তো এখানে আমাদের ফটোটিকে নিয়ে আসার পর আমরা যেখানে রাখতে যাচ্ছি পজিশন ঠিক করে নিব। তারপর এই দিকটাতে এসে আমাদেরকে ক্লিক করতে হবে ইফেক্টসে। ইফেক্টস থেকে আমরা ঠিক এই দিকটাতে যাব। তারপর এদিকটাতে এসে ম্যাজিক বলে একটা টুল পাবো, এখানে ক্লিক করে আমরা এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পাবো। যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে স্ক্যাচি। স্ক্যাচি নামের এই ইফেক্টটা আমরা অ্যাপ্লাই করবো। তারপর আমরা এদিকটাতে এসে আবারও যাবো হচ্ছে ইফেক্টে। আমরা এখান থেকে ইফেক্টে ক্লিক করবো এবং এখান থেকে BW মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা আছে এদিকটাতে এসে এখানে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা এটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা যদি এখান থেকে রাইট বাটনে ক্লিক করি তাহলে দেখব যে এটা আমাদের এটা এখানে অ্যাপ্লাই হয়েছে। আরও কাজ আছে, আমরা এরপর যেটা করব যে এখান থেকে পজিশনটা ঠিক করে নিই। তারপর এখান থেকে যাব ব্ল্যান্ডে। এরপর এখান থেকে আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে আমরা দেখছিলাম যে ডার্ক অ্যান্ড লাইট অ্যান্ড ওভারলে ডার্ক অ্যান্ড, হ্যাঁ এটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে একদম মানে ব্যাকগ্রাউন্ডের সাথে মানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আমরা এই টুলটা ব্যবহার করব এবং এখান থেকে ইরেজ এবং এখান থেকে আমরা এইটুকু এই সাইজটা নিয়ে আমরা যেটা করব যে নিচ থেকে কিছুটা ইরেজ করে দিব, তাহলে এটা একদম রিয়েলিস্টিক লাগবে। এই দিকটাতেও করে নিচ্ছি। আমরা কিছুটা অপাসিটি কমিয়েও এভাবে করে নিতে পারি, পারফেক্ট মনে হচ্ছে। ওকে, এখন এখান থেকে আমরা যেটা করতে পারি রাইট বাটনে ক্লিক করে আরেকটা কাজ করতে পারি, ড্রতে যাব আমরা এখানে। তারপর আমরা এখান থেকে থিকনেসটা আমরা কমিয়ে নিতে পারি, -3 করে দিতে পারি, করে দিয়ে একদম আমরা জুম করে নিব। এই দিকটাতে আপনার কোনো একটা সিগনেচার আপনি এখানে দিয়ে দিতে পারেন এভাবে। এরপর যদি এটা জুম আউট করা হয় তাহলে দেখতে পাচ্ছেন এরকম একটা আউটপুট আসছে। সো এখন আমাদের আর কাজ নেই, আমরা এখান থেকে এটাকে সেভ করে নিতে পারি। ওকে,